আমাকে যে আর কত অপেক্ষা করতে হবে কে জানে। এসব বলে পেতনি বসে থাকে। তখনই একটা বাচ্চা মেয়ে সে পথ দিয়ে যাচ্ছিল। ওই তো একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, আমি তবে ওই মেয়ের কাছেই যাই, যদি এবার কাজ হয়। ও মা গো, ও মা গো, হাই হাই, এটা কে পেতনি? পেতনি, আজ তুমি বুঝি, আজ বুঝি আর রুখে নেই। কি কোথায় আছো? বাঁচাও, তেঁতুল পেতনির হাত থেকে বাঁচাও। পূজা কোনো কথা না শুনে পালিয়ে যায়। ধুর বাবা, ভালো লাগে না, এই মেয়েও তো আমার কোনো কথা শুনলো না, আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। তবে কি আমার ইচ্ছে কখনো পূর্ণ হবে না? হ্যাঁ গো, এভাবে ঘরে বসে থাকলে তো চলবে না, একটু কাজকর্মের তো ব্যবস্থা করতে হবে। ছোট মেয়েটাকে নিয়ে তো আর না খেয়ে থাকতে পারবো না। গিন্নি, আমি তো চেষ্টা করে যাচ্ছি, প্রতিনিয়ত লোকেদের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। বলছি গিন্নি, তুমি এবেলার ব্যবস্থা করো, আমি দেখছি কি করা যায়। সবাই পালিয়ে যায়, তাই আমাকে এবার অন্য উপায়ে মানুষ ধরতে হবে। এসব কথা বলে পেতনি রাগে গজ গজ করতে থাকে। আর তখনই সে পথে সুভাষ চিন্তিত ভাবে যাচ্ছিল। এই তো পেয়ে গেছি একজনকে, তবে যে করে হোক একে আমার জালে ফাঁসাতে হবে, আমি একে কিছুতেই হাতছাড়া করব না। এই রে, সেরেছে রে, কাজ খুঁজতে এসে আমি কিনা পেতনির খপ্পরে পড়লাম। এই তেঁতুল গাছে যে পেতনি ছিল সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। তুমি আমাকে ছেড়ে দাও পেতনি, আমার স্ত্রী সন্তান যে বাড়িতে না খেয়ে পড়ে আছে। বাহ, তোকে ধরে তো ভালোই উপকার হলো, আমি তো যেমন চেয়েছিলাম একদম সেরকম অভাবগ্রস্ত মানুষ পেয়ে গেলাম। তুই ভাবিস না, তোর স্ত্রীর সন্তান না খেয়ে মরবে না রে, আমি তোকে খাবার দিব। এসব লোভ তুমি আমাকে দেখিও না পেতনি, তুমি আমাকে খাবার দিবে নাকি উল্টে আমাকে তোমার খাবার বানাবে সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে একটি বার তো বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করব না, আমি এক্ষুনি তোকে খাবার এনে দিচ্ছি। দয়া করে তোদেরকে খাবার খাওয়ানোর আমার এই ইচ্ছেটা পূরণ কর। তেঁতুল পেতনির আবার ইচ্ছে, তাও আবার মানুষকে খাবার খাওয়ানো? তবে দাও দেখি কি খাবার দিবে তুমি আমাকে। সুভাষের কথা শেষ হতে না হতে পেতনি সুভাষের চুল ছেড়ে দেয় আর জাদুঘরে অনেক খাবার নিয়ে আসে। এই নে খাবার, এবার বিশ্বাস হলো তো আমি তোকে খাবার দিতে পারি? চোখের সামনে এত সব খাবার দেখে সুভাষ ভীষণ খুশি হয় আর পেতনির কথায় গুরুত্ব না দিয়ে খাবারগুলো নিয়ে চলে যেতে ধরে। তখনই পেতনি পিছু ডাক দেয়। একে, খাবার নিয়ে তুই চলে যাচ্ছিস যে, খাবার পেয়ে কি আমার কথা কানে পড়ছে না? আমার আরো দুটো ইচ্ছে আছে, পূরণ করবি না বাকি ইচ্ছে দুটো? আরো দুটো ইচ্ছে সে না হয় পরে পূরণ করব, আগে আমি আমার স্ত্রী সন্তানকে খাবার খাইয়ে আসি। তুই তো এক্ষুনি আমার কথা ভুলে যাচ্ছিস, বাড়িতে গেলে তো আর আমার কাছে ফিরবি না, তাই আমিও তোর সাথে যাব। এরপর পেতনিও সুভাষের সাথে তার বাড়িতে যায় আর সুভাষের বাড়ির উঠানে গাছের ডালে বসে সুভাষ খাবার নিয়ে ঘরে যায়। কিছুক্ষণ পরেই গ্রামের মোড়ল সেখানে আসে। সুভাষ, এই সুভাষ, বাড়িতে আসিস সুভাষ।
একই মোরল মশাই, আপনি হঠাৎ আমার বাড়িতে, তা কি দরকারে? আমাকে বললে তো আমি আপনার কাছে যেতাম। সে যে তুই আমার কাছে কত যেতি তা আমি জানি। আমার কাছে টাকা ধার নেওয়ার পর থেকে তো তুই আমার সামনেই পড়ছিস না। বলছি আজ আমি টাকা ফেরত নিতে এসেছি, হয় তুই আজ টাকা দিবি নয়তো বাড়ি ছাড়বি। মোরল মশাই, আপনি এমন করে বলবেন না, আজকাল কোনো কাজকর্ম করতে পারছি না, স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি, টাকা ফেরত দেবো কি করে? আপনি আমাকে কটা দিন সময় দিন মোরল মশাই, আমি আপনার টাকা নিশ্চয়ই ফিরিয়ে দেব। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, হয় আজ তুই টাকা ফেরত দিবি নয়তো বাড়ি ছাড়বি। এই শয়তান মোরল, তুই এত খারাপ রে, মোরল হয়ে কিনা গ্রামবাসীর উপর এভাবে জুলুম চালাচ্ছিস, এর শাস্তি এবার তুই পাবি মোরল। এ কি পেতনি সুভাষ, তুই আমাকে শাস্তি দেওয়ার জন্য পেতনি পালছিস নাকি? তবে বাপু, আমার টাকা চাই না, প্রাণ নিয়ে পালাতে পারলেই বাঁচি। এসব কথা বলে মোরল পালিয়ে যায়, এতে সুভাষ ভীষণ খুশি হয়। তুমি আমার বড্ড উপকার করলে পেতনি, তুমি আজ আমায় অনেক বড় বিপদ থেকে বাঁচালে, নয়তো ওই মোরল আমাকে বাড়ি ছাড়া করতো, আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। এত কৃতজ্ঞ হওয়ার কিছু নেই, তোকে বিপদ থেকে রক্ষা করার মাধ্যমে আমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হলো, কারণ দ্বিতীয় ইচ্ছে ছিল বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা। সত্যি পেতনি, তোমাকে দেখে আমি ভীষণ অবাক হচ্ছি, একটা পেতনির কিনা মানুষকে বিপদ থেকে রক্ষা করারও ইচ্ছে জাগে। সুভাষের কথা শেষ হতে না হতে সুভাষের ছোট্ট মেয়ে তিন্নি খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে আসে। বাবা বাবা, এভাবে চিৎকার করে তিন্নি মাটিতে পড়ে যায়। এ কি কি হলো আমার মেয়ের? আমার মেয়ে এমন অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? আর আমার মেয়ের শরীর এমন নীল হয়ে যাচ্ছে কেন? তোর মেয়েকে যে সাপে দংশন করেছে। আরে তাই তো, এবার আমি কি করব পেতনি, আমার মেয়ের শরীরে যে সাপের বিষ ছড়িয়ে পড়েছে। অস্থির হোস না, আমি তোর মেয়েকে বাঁচাবো, কারণ মুমূর্ষু রোগীকে বাঁচানো যে আমার তৃতীয় ইচ্ছে। এ কথা বলেই পেতনি তিন্নির পা থেকে সাপের বিষ তুলে নিতে ধরে, আর পেতনিও ধীরে ধীরে নীল হয়ে যায়। আর তিন্নির পায়ের বিষ তোলা শেষ হতেই পেতনিও মুহূর্তে সুন্দর একটা নীল পরীতে পরিণত হয়। এই তো এই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে, পেতনি তোমার অশেষ কৃপা। এ কি পেতনি কোথায়, আর তুমি আবার কোথা থেকে এলে? আমি এতদিন পেতনি হয়েছিলাম গো, আর তোমার দ্বারা আমার তিনটে ইচ্ছে পূরণ হয়, আমি আমার রূপ ফিরে পেয়েছি। এসব তুমি কি বলছো গো পরি, আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না, পরি আবার পেতনি হয় কি করে? হয় গো হয়, আসলে আমাকে রানী পরি পৃথিবীতে পাঠিয়েছিল গরিব অসহায় মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু আমি পৃথিবীতে এসে মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করি, তাই রানী পরি আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অভিশাপ দিয়ে পেতনি বানিয়ে দিয়েছিল, আর নিদান দিয়েছিল যে আমি যদি মানুষের উপকারের মাধ্যমে আমার তিনটে ইচ্ছে পূরণ করতে পারি তবে আমি অভিশাপ মুক্ত হব। আর তখনই আমি ঠিক করেছিলাম, আমি আমার তিন ইচ্ছে হিসাবে অনাহারীকে খাবার দিব, বিপদগ্রস্তকে সাহায্য করব, আর মুমূর্ষু রোগীকে সাহায্য করব। আর এজন্য মানুষের আমার দরকার ছিল, কিন্তু আমাকে দেখলে সবাই ভয় পালিয়ে যেত, তাই ঠিক করেছিলাম মানুষকে জিম্মি করে আমার তিনটা ইচ্ছে পূরণ করব আমি। আর তাই আমি তোমায় জিম্মি করে আমার এই তিনটে ইচ্ছে পূরণ করলাম, আর এই তিনটে ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথে আমার অভিশাপও মুক্ত হলো, আর সেজন্য আমি এই হীরের হারটা তোমার পুরস্কার হিসেবে দিলাম। এবার আমি চলি গো, বিদায়। এসব কথা বলে পরি উড়াল দেয়। স্বপ্না, এই স্বপ্না শোন না, আমার বড্ড ক্লান্তি লাগছে, সেই সকাল থেকে মাঠে কাজ করছি, চল না নদীর পাড়ের গাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই, চল না রে।
তুই ঠিকই বলেছিস রে সাথী, গরমে কাজ করতে করতে আমারও ক্লান্তি লাগছে, চল গিয়ে একটু বিশ্রাম নেই। স্বপ্না দেখ দেখ হাঁসটা কত সুন্দর না, আর দেখতে বেশ বড়। তুই হাঁসের কথা ভাবছিস? আমার তো বড্ড ক্ষুধা পেয়ে গেল রে, এখন কি খাবো আমি বলতো? সাথে তো কোনো খাবারও নিয়ে আসিনি। তোমার খিদে পেয়েছে বুঝি? দাঁড়াও আমি ডিম দিচ্ছি, ডিম খেয়ে তোমরা ক্ষুধা মিটিও কেমন? বাবা এই হাঁস তো দেখছি কথা বলছে, তা বলছি হাঁস তুমি ডিম দিলেই তো আর হবে না, তোমার ডিম তো আর কাঁচা খাওয়া যাবে না, তাই না? বোকামি, আমি তো সিদ্ধ ডিম দেই গো, আমি ডিম দেওয়ার পরে তোমরা সেই ডিম খেতে পারবে। তুমি কি যে বলছো না হাঁস, হাঁস আবার সিদ্ধ ডিম দেয় না কি? হ্যাঁ তুমি কি আমাদের বোকা বানাতে চাইছো নাকি বলো তো? বোকা বানাবো কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তবে অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাদের সিদ্ধ ডিম দিচ্ছি। কি কাণ্ড, সত্যি তো এই হাঁস সিদ্ধ ডিম দিয়েছে। সাথী তুই আবার চেয়ে দেখছিস কি, ওই ডিমটা তুই নে, আর এই হাঁসের ডিম খেয়ে আমরা ক্ষুধা মেটাবো। মহারাজ শুনছেন, আমার খামারে কবুতর, মুরগি, গরু, ছাগল, ঘোড়া, বিড়াল সবকিছু আছে, শুধু হাঁস নেই। আপনি আমাকে কয়েকটা হাঁস কিনে এনে দিবেন মহারাজ? তোমার এত বড় খামার তবু অভাব ফুরালো না, বুঝেছি তোমার খামারে প্রাণী রাখতেই বুঝি আমার প্রাসাদের অর্ধেক চলে যাবে। মহারাজ এভাবে ঠাট্টা করবেন না তো, আমার হাঁস চাই মানে চাই, এখন বলুন আপনি আমাকে হাঁস কিনে দিবেন কি না? তুমি যখন আবদার করেছো তবে তো আর না করতে পারি না, নিশ্চয়ই আমি তোমার হাঁস কিনে দেব। তবে হাঁসের কথা শুনে একটা কথা মনে পড়লো জানো, আমাদের রাজ্যের ষোড়শী নদীর তীরে নাকি একটা অভিশপ্ত হাঁসের সন্ধান মিলেছে, ওই অভিশপ্ত হাঁসটা নাকি সিদ্ধ ডিম দেয়, আর সেই ডিম খেলেই মানুষ অদৃশ্য হয়ে যায়, আর এমন ঘটনা সেনাপতি সচক্ষে দেখেছে, তাই আমি ঠিক করেছি ওই হাঁসকে আমি হত্যা করব, আর সেটা আজই। বলছেন কি মহারাজ, হাঁস আবার সিদ্ধ ডিম দেয় নাকি? এ তো ভারী অদ্ভুত কাণ্ড। মহারাজ আমি ওই হাঁস দেখতে চাই, আমাকেও আপনি সাথে নিয়ে চলুন। সেনাপতি এটাই নিশ্চয়ই সেই হাঁস যে হাঁসের ডিম খেলে মানুষ অদৃশ্য হয়ে যায়, তবে আর দেরি করছো কেন, এক্ষুনি হাঁসের দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। দাঁড়ান মহারাজ, এত সুন্দর হাঁসটার নামে আপনি এমন অপবাদ দিচ্ছেন? এত সুন্দর হাঁসের ডিম খেয়ে মানুষ অদৃশ্য হয় এটা আমি মানতে পারছি না মহারাজ। তুমি মানতে পারবে না এটাই তো স্বাভাবিক, কারণ তুমি যে সব প্রাণীকে ভীষণ ভালোবাসো, তবে আমার কাছে এই হাঁসের চেয়ে মানুষের দাম অনেক বেশি, তাই এই হাঁসকে আমার এখনই হত্যা করতে হবে। সেইসব ভালো মন্দ সিদ্ধান্ত আপনার, তবে মহারাজ আপনি যখন এই হাঁসকে হত্যা করবেনই, তবে এই সুন্দর হাঁসটাকে আমি একটু কাছে থেকে দেখতে চাই, এই আবদারটা রাখুন মহারাজ। এরপর রাজা রাজি হলে রানী হাঁসটার কাছে যায়, আর তখনই হাঁসটা ফিসফিসিয়ে রানীকে বলে, রানীমা আপনি যা শুনেছেন তা সব মিথ্যা অপবাদ, আমি আসলে খারাপ নই, আর ডিম খেলে মানুষের বড় উপকারী হয়, এমন কি আমার ডিম খেলে আপনিও গর্ভবতী হবেন, সন্তান জন্ম দিতে পারবেন, আর আমি জানি
আপনি এখন একটা সন্তানের জন্য কত ব্যাকুল হয়ে আছেন। আর সন্তান জন্ম দেওয়া না পারার কষ্টে আপনি পশু পাখি পালন করছেন, এটা আমি জানি রানী। একই হাস, তুমি তো আমার ব্যাপারে অনেক কিছুই জানো দেখছি। তোমার কথা আমার ভীষণ বিশ্বাস হচ্ছে। তবে আর দেরি করছো কেন? এক্ষুনি তুমি আমায় ডিম দাও। এরপর হাঁস একটা ডিম দেয় আর রানী সেই ডিমটা খেয়ে ফেলে। কি ব্যাপার রানী, তোমার কি এখনো হাঁস দেখা হয়নি? চলে এসো ওখান থেকে, ওই হাঁসকে যে আমার আর বাঁচিয়ে রাখা যাবে না। এরপর রানী হাঁসের কাছ থেকে চলে আসে। আর সেনাপতি গিয়ে হাঁসের শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। এরপর তারা সকলে প্রাসাদে ফিরে আসে। এর কিছুদিন পরে রানী গর্ভবতী হয়। 9 মাস পর রানীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। আজ যে আমার ভীষণ খুশির একটা দিন, এতদিন পর আমি বাবা হলাম। আমি যে কি খুশি হয়েছি সে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না রানী। এবার আমি আমার কন্যাকে রাজ শিক্ষায় বড় করব। এরপর থেকে রাজা রানী অনেক আদর যত্নে তাদের সন্তানকে বড় করতে থাকে। দেখতে দেখতে 7টি বছর কেটে যায়। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, আমার মেয়েটাও বড় হলো। আর আজ আমার মেয়ের 8ম জন্মদিন, অথচ দেখো মেয়েটা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মা পূজা, এই এই পূজা, ওম না মা, সকাল হয়ে গেছে যে, আর আজ না তো জন্মদিন, এই মা ও। এসব কথা বলে রানী কাঁথাটা সরায়। আর অবাক করা কাণ্ড, কাঁথার নিচে পূজার বদলে রানী একটা হাঁসকে দেখতে পায়। হাঁস, এই হাঁসটা আমার মেয়ের বিছানায় কোথা থেকে এলো? আমার মেয়ে পূজা কোথায়? পূজা, মা মা, আমি তোমার মেয়ে পূজা। আমি যে কি করে এমন হাঁস হয়ে গেছি সেটা তো আমি জানি না মা। আমি দেখে আমি হাঁস হয়ে গেছি, তুমি তুমি আমায় মানুষে পরিণত করে দাও মা। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? আমি কিভাবে কি করব? নিজেও তো বুঝতে পারছি না। দাঁড়া মা, আমি গিয়ে তোর বাবাকে সবটা বলছি, চিন্তা করিস না মা। কি বলছো রানী, এক্ষুনি চলো তবে আমার মেয়ের কাছে। সত্যি তো আমার মেয়েটা হাঁস হয়ে গেছে, এবার আমি কি করব গিন্নি? হে সৃষ্টিকর্তা, তুমি এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? রাজা রানী যখন এসব কথা বলে চোখের জল ফেলছিল, তখনই এক তান্ত্রিক ধ্যানরত অবস্থায় এসব ঘটনা দেখতে পায়। অনর্থ, চরম অনর্থ ঘটেছে। না, আমায় এই অনর্থ দূর করতেই হবে। আমি এক্ষুনি যাব ওই রাজার দরবারে। এরপর তান্ত্রিক বেরিয়ে পড়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে। আর এদিকে রাজপ্রাসাদের সকলেই রাজকন্যার হাঁস হয়ে যাওয়ার ব্যাপারটা জানতে পারে আর রাজপ্রাসাদে ভিড় জমায়। এর জন্য রাজা রাজপ্রাসাদে কড়া পাহারার ব্যবস্থা করে। আরে আরে, আপনি কে? আপনি কোথায় যাচ্ছেন? আমি তান্ত্রিক বাবা, আর আমি রাজার সাথে দেখা করতে এসেছি। রাজার সাথে দেখা করা যে ভীষণ জরুরি। না না, এখন আপনি কিছুতেই রাজার সাথে দেখা করতে পারবেন না, কারণ মহারাজ তার হাঁসকন্যাকে দেখে ভীষণ ভেঙে পড়েছে। আপনি এক্ষুনি চলে যান এখান থেকে, একদম বিরক্ত করবেন না। এরা তো আমায় কিছুতেই ভিতরে যেতে দিচ্ছে না, কিন্তু এখানে দাঁড়িয়ে অপমানিত হয়েও তো কোনো লাভ নেই, আমায় অন্য উপায় ভাবতে হবে। মহারাজ, আপনি তো শুধু চোখের জলই ফেলে যাচ্ছেন, কিন্তু কোনো উপায় তো বলছেন না। কিছু করুন মহারাজ, কিছু করুন, আমি যে আমার মেয়েকে এই রূপে দেখতে পাচ্ছি না। কেঁদে আর কি হবে, সমাধান তো খুঁজবে, বাইরে আছে তান্ত্রিক বাবা, সব সমাধান করবে। মহারাজ, এই ছোট্ট টুনি পাখিটা কি বলছে? কোথায় আছে তান্ত্রিক বাবা? তবে কি তান্ত্রিক বাবা সব সমস্যার সমাধান করবে? মহারাজ,
দ্রুত নিয়ে আসুন ওই তান্ত্রিক বাবাকে। এরপর রাজা প্রাসাদের বাইরে যায় আর গিয়ে দেখে সেখানে তান্ত্রিক। এরপর রাজা তান্ত্রিককে প্রাসাদের ভিতরে নিয়ে আসে। তোর প্রহরীরা আমায় প্রাসাদে আসতে দিচ্ছিল না, তাই আমি আমার জাদু পাখিকে এখানে পাঠিয়েছিলাম। কারণ এই অনর্থ যে ঘোচাতে হবে, তোর মেয়ের সম্পর্কে যে আমি ধ্যানরত অবস্থায় সব জেনেছি। এসব কি? এ তো অভিশপ্ত হাসের প্রজন্ম। রানী, তুই সত্যি করে বলতো, তুইও কি ওই অভিশপ্ত হাসের ডিম খেয়েছিলি? হ্যাঁ তান্ত্রিক বাবা, ওই হাসির ডিম খেয়েই তো আমি গর্ভবতী হয়েছিলাম। ওই হাসির ডিম না খেলে হয়তো আমার কন্যা পৃথিবীতে আসতো না। মূর্খ, তুই চরম মূর্খ। তুই ওই ডিম খাওয়ার আগেই গর্ভবতী হয়েছিলি, কিন্তু সেটা তুই বুঝতেই পারিসনি। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে অভিশপ্ত হাস তোকে বোকা বানিয়ে ডিম খাইয়েছে। কারণ ওই ডিম খাওয়ার ফলেই তোর গর্ভের সন্তানের মধ্যে অভিশপ্ত হাসের প্রজন্ম স্থান পেয়েছে। আর এই হাসটাকে যদি 7 দিনের মধ্যে আসল রূপে ফেরানো না যায়, তবে এই হাস সম্পূর্ণরূপে অভিশপ্ত হবে আর কখনো আসল রূপে ফিরবে না। এইসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? এবার উপায়? এখন আমি কি করে আমার কন্যাকে হাস থেকে মানুষে পরিণত করব? আমার মেয়েটা কি কোনোদিন মানুষে পরিণত হতে পারবে না? এটা শুধুমাত্র আমার শিক্ষাগুরু জাদুকর্ণী বুড়িমাই বলতে পারবে। কারণ ওই অভিশপ্ত হাস যে বুড়িমার অভিশাপেই তৈরি হয়েছে, আর জাদুকর্ণী বুড়িমার শিষ্য হওয়ার সুবাদে আমি অভিশপ্ত হাস সম্পর্কে এত কিছু জানি। তবে তাই চলুন তান্ত্রিক বাবা, আমি আমার মেয়েকে নিয়ে জাদুকর্ণী বুড়িমার কাছেই যাব। এরপর রানী আর তান্ত্রিক হাসটাকে নিয়ে জাদুকর্ণী বুড়ির কাছে যায়। আর জাদুকর্ণী বুড়ি হাসটাকে দেখে চমকে ওঠে। এ কি? এ তো অভিশপ্ত হাসের প্রজন্ম। তবে কি অভিশপ্ত হাস পুরোপুরি ধ্বংস হয়নি? না বুড়িমা, আমার বোকামির কারণে অভিশপ্ত হাসের প্রজন্ম আমার মেয়ের মধ্যেই বয়ে চলেছে। দয়া করে আপনি আমার মেয়েকে ঠিক করে দিন, কারণ ওই অভিশপ্ত হাস নাকি আপনার অভিশাপেই তৈরি হয়েছিল। হ্যাঁ রে, আমার অভিশাপেই সব হয়েছিল। আসলে ওই হাসটা একটা মানুষ ছিল রে। ও ছিল এক শিকারীর বউ। ওর নাম সুরেলা ছিল। সুরেলা সব পাখি ওর স্বামীর মতো করে শিকার করত। আর একদিন সুরেলা এত লোভী হয়েছিল যে আমার জাদুই হাসটাকেও শিকার করতে 2 বার ভাবিনি। আর আমার জাদুই হাসটাকে চোখের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের রাগ সেদিন আমি নিয়ন্ত্রণ করতে পারিনি। রাগের বশে সেদিন আমি ওই সুরেলাকে অভিশপ্ত হাস বানিয়ে দিয়েছিলাম। আর তখন থেকেই সুরেলা হাস রূপেই ছিল। আর রানীর বোকামির সুযোগে অভিশপ্ত হাস রানীর গর্ভের সন্তানের মধ্যে নিজের বীজ দিয়েছিল, তাই তো রানীর কন্যার আজ এই অবস্থা। তবে বুড়িমা, আপনি দয়া করে ওই রানীর কন্যাকে স্বাভাবিক করে দিন। ওই শয়তান শিকারীর পাপের কারণে এই বাচ্চা মেয়েটা কেনই বা শাস্তি পাবে? দিচ্ছি বাচ্চা, দিচ্ছি, শান্ত হ তোরা। এরপর জাদুকর্ণী বুড়ি তার জাদু বলে পূজাকে হাস থেকে মানুষে পরিণত করে দেয়। আর রানী তার সন্তানকে পেয়ে ভীষণ খুশি হয়। ধন্যবাদ বুড়িমা, আপনি আজ আমাদের বড্ড উপকার করলেন। এর জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবার আমি চলি বুড়িমা। এরপর রানী পূজাকে নিয়ে প্রাসাদে ফিরে যায়।